হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? ঘরে থাকা শীতের সবজি দিয়ে কিভাবে বিকেলে চটপটা খাবার তৈরি করবে আজকে আমি সেটাই দেখাবো। আজকে আমি দেখাচ্ছি ভেজিটেবল চপ। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। ফুলকপি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নিয়ে তেলে ভেজে নিচ্ছি। তার সাথে দিচ্ছি আমি ঘষে রাখা বিট। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, দুটো লঙ্কা কুচি দিয়েছি। তোমরা যেরকম ঝাল খাও সেই রকম লঙ্কা দেবে। স্বাদ মতো লবণ, ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পুরটা ভেজে নিচ্ছি। আমি আলু আগে থেকেই সেদ্ধ করে চটকে রেখেছিলাম, এই আলুটা শেষে আমি দিয়ে দিচ্ছি। আলুটাই হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। আলুটা না দিলে চপগুলো শেপ করতে পারবে না। ভালো করে মিশিয়ে নাও। পুরটা নামিয়ে নিয়ে এর উপরে কিছুটা লেবুর রস ছড়িয়ে দিচ্ছি, তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো। পর ভালো করে মাখিয়ে নিলাম। হাতে একটু তেল নিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল লম্বা শেপ করো, তোমাদের পছন্দ মতো তোমরা শেপ করো। চপগুলোকে শেপ দিয়ে একটু ময়দার সাথে রোল করে নিও, তারপরে ডিমের গোলার মধ্যে চুবিয়ে ব্রেড ক্যামে দিও। ডিমের গোলার মধ্যে আমি একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। ব্রেড ক্যাম যদি ঘরে না থাকে তাহলে মুড়ি যদি থাকে, মুড়িকে একদম শুকনো কলায় মচমচে করে ভেজে নাও, দিয়ে হাফ ক্রাশ করে নাও মিক্সিতে। ওটাও কিন্তু ব্রেড ক্যামের মতনই কাজ করবে, ওপরে একটা ক্রিস্পি লেয়ার তৈরি করবে। দেখো এইভাবে সুন্দর চপগুলো গড়া হয়ে গেল। এরপরে তেল গরম করে একটা একটা করে ছেড়ে দাও, দিয়ে ভালো করে এদিক ওদিক লাল করে ভেজে নাও। তোমরা ভেজিটেবল চপের মধ্যে আরও ইনগ্রিডিয়েন্টস দিতে পারো, যেমন বাদাম ভেজে দিতে পারো, নারকেল কুচি কুচি করে ভেজে দিতে পারো। তোমাদের কাছে যা যা ইনগ্রিডিয়েন্টস থাকবে তাই দিতে পারো। যত ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দেবে টেস্টও তত ভালো হবে। এই দেখো পুরো ব্রাউন কালার হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে আমার ভেজিটেবল চপ রেডি। তোমরা যদি একদম নিরামিষ করে করতে চাও তাহলে ডিমের গোলা ব্যবহার না করলেও হবে। এই দেখো, তাহলে আজকে আসি বন্ধুরা, টাটা।